আর অপেক্ষা নয়, এবার একসঙ্গে ভ্যাকসিন নিয়ে কি বার্তা দিলেন যশ এবং নুসরাত, চলুন তা জেনে নেওয়া যাক। এতদিন অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী নুসরাত জাহান, আর তার সমস্ত দেখভাল করছিলেন টলিউড অভিনেতা ইয়াশ দাশগুপ্ত। যশ নুসরাতের সম্পর্ক তো এখন অনেকটাই খোলাখুলি হয়ে গিয়েছে। অভিনেত্রী নুসরাত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার কারণে করোনা ভ্যাকসিনটাও নিতে পারেনি, কারণ অন্তঃসত্ত্বা মহিলাদের করোনা ভ্যাকসিন নেওয়া নিষেধ ছিল, আর তার কারণেই হয়তোবা অভিনেতা যশ দাশগুপ্তর আর করোনা ভ্যাকসিন নেওয়া হয়নি। তবে কিছুদিন আগেই প্রথম ছেলে সন্তান জন্ম দিয়েছে নুসরাত জাহান, যার খেয়াল রাখছেন পুরোপুরি নুসরাত এবং যশ একসাথে। ছেলেকে সামলেই আজকে কোভিড ভ্যাকসিন নিয়ে নিল যশ নুসরাত। নুসরাত জাহানকে দেখা গেল টি শার্ট এবং প্যান্টে। তিনি কোভিড ভ্যাকসিন নেওয়ার ছবি আপলোড করে লিখেছেন, দেরিতে হলেও কিন্তু আমি কোভিড ভ্যাকসিনটা নিয়েছি। স্বাভাবিক কারণেই মা হওয়ার কারণে একটু দেরি হলো অভিনেত্রীর। অন্যদিকে যশ দাশগুপ্তও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোভিড ভ্যাকসিন নেওয়ার একটি ছবি আপলোড দিয়েছে, আর সেখানে লিখেছে, এখন আমার দেহে করোনা প্রতিরোধী মেডিসিন নিচ্ছি। অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরাত জাহানকে দেখতে পাওয়া গেল একই ডাক্তারের থেকে করোনা ভ্যাকসিন নিতে। এতে বোঝাই যায় তারা দুজনে একসঙ্গেই রয়েছে এবং একসঙ্গেই কোভিড ভ্যাকসিন নিয়েছে। অভিনেত্রী নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত তাদের সন্তান ঈশানকে নিয়ে সুখে থাকুক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। বিনোদন জগতের এমনই আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।